পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা প্রকাশ্যে শয়তানের পূজো করে। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। স্যাটানিজম বা শয়তানবাদ মূলত শয়তানের উপাসনা, ভক্তি ও প্রশংসা করাকে বোঝানো হয়ে থাকে। আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তাদের ধর্মীয় উপাসনালয় রয়েছে। এর নাম স্ট্যানিক টেম্পল বা শয়তানের মন্দির। এছাড়া আফ্রিকায় খোলা হয়েছে আরেকটি শাখা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে খ্রিস্টান, ইসলাম কিংবা ইহুদিদের মতো শয়তানবাদও একটি স্বীকৃতি ধর্ম। চলুন জেনে আসি অদ্ভুত এই ধর্ম সম্পর্কে। 1966 সালে 30 এপ্রিল অ্যান্টন স্যান্টার লেভি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতে নিজ বাড়িতে শয়তানের গির্জা প্রতিষ্ঠা করেন। লেভি জীবিত থাকাকালীন তার বাড়িতে ব্ল্যাক হাউস নামে এক অনুষ্ঠানের প্রচলন করেন। সেখানে তারা কালো পোশাক পরে মিলিত হতেন। 1997 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্দিরের প্রধান ছিলেন। 1969 সালে তার লিখিত স্ট্যানিক বাইবেল প্রকাশিত হয়। লেভির মৃত্যুর 4 বছর পর 2001 সালে তার স্থলাভিষিক্ত হন পিটার এইচ গিলমোর। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেমের কেন্দ্রে শয়তানের মন্দিরের সদর দপ্তর অবস্থিত। মন্দিরটিতে রয়েছে শয়তানের ধর্ম সম্পর্কিত একটি আর্ট গ্যালারি, এছাড়াও রয়েছে একটি লাইব্রেরি। মন্দিরটির প্রধান আকর্ষণ একটি 8 ফুট 6 ইঞ্চির ব্রোঞ্জ নির্মিত শয়তানের ভাস্কর্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে 16টি, কানাডায় 3টি এবং ব্রিটেন ও আফ্রিকায় 1টি শয়তানের মন্দির রয়েছে। শয়তানের মন্দিরের সহ প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র লুসিয়ান গ্রিফস জানান, শয়তানের মন্দিরের সদস্যরা শয়তানের মূর্তিটিকে পবিত্র মনে করেন না। আত্যাধিক বা পবিত্র এই শব্দগুলো তাদের জন্য প্রযোজ্য নয়। তারা কোনো অতি প্রাকৃতিক বিশ্বাস লালন করেন না। তারা মূলত এটি নিরীশ্ববাদী ধর্ম, তাদের কোনো ঈশ্বর নেই। আধুনিক শয়তানবাদী দলগুলো নানাভাবে বিভক্ত হলেও প্রধান দুটি ধারা হচ্ছে সংশয়বাদী আস্তিক ও নাস্তিক। তাদের মধ্যে সংশয়বাদীরা শয়তানকে একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচনা করে। অন্যদিকে নাস্তিক শয়তানবাদীরা নিজেদের নাস্তিক মনে করেন এবং শয়তানকে মনে করে মানুষের কলুষিত চরিত্রের প্রতীক হিসেবে। তাদের কাছে শয়তান একটি প্রতীক যার মাধ্যমে কর্তৃত্বকে, ধর্মকে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরা হয় এবং সব কিছুর পেছনে বিজ্ঞানের যুক্তির কথা বলা হয়। কারণ নামকরণের সময় বা বিয়ে হলে তারা ধর্মীয় চিহ্নের বদলে শয়তানের চিহ্নকে পবিত্র হিসেবে ব্যবহার করে। অনেক সময় তারা উল্টো ক্রুশও ব্যবহার করে। তখন তারা কখনো কখনো শয়তানের জয় হোক বলে সমস্বরে এর উদযাপন করে থাকে। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে তারা খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল ছিঁড়ে থাকে। এটি তারা করে থাকে যে কোনো ধর্মের বিরুদ্ধাচরণ করতে। স্ট্যানিক টেম্পল জানায়, গত কয়েক বছরে তাদের সদস্য সংখ্যা বহুগুণ বেড়েছে। 2019 সালেও যেখানে তাদের সদস্য ছিল আনুমানিক 10,000, সেখান থেকে এখন 7 লাখেরও বেশি মানুষ তাদের সাথে আছেন বলে দাবি তাদের। তবে অনেক সদস্যই জনসম্মুখে স্বীকার করতে পারেন না যে তারা এর সাথে যুক্ত। তবে এই সংখ্যক অনেক বেশিও হতে পারে, কারণ সকলেই শয়তানের মন্দিরের সদস্য নয়। এ ধর্মের অনুসারীরা মূলত নাস্তিক বা ধর্মবিরোধী, সমকামী কিংবা বৈজ্ঞানিক যুক্তিবাদী। শয়তান ইসলাম, খ্রিস্টান, ইহুদি সহ প্রধান প্রধান সব ধর্মে মানুষের কাছে অশুভ ও নেতিবাচক চরিত্র। সহজ করে বললে আল্লাহ ঈশ্বর কিংবা গডের বিপরীত। তাই এসব ধর্মের মানুষের কাছে শয়তানের উপাসনা একটি গুরুতর ধর্মবিরোধিতা বা ব্ল্যাসফেমি। শয়তানের উপাসকদের মধ্যে যারা জনসম্মুখে নিজেদের বিশ্বাসের কথা স্বীকার করেছেন, তাদের অনেকেই চাকরি হারিয়েছেন, আদালতে নিজেদের সন্তানের হেফাজতের মামলা হেরেছেন, এমনকি নিজেদের গাড়ির নিচে বোমাও পেয়েছেন। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও সামাজিকভাবে তাদের বিশ্বাস তাদের জন্য ঝুঁকিপূর্ণ। খোদ যুক্তরাষ্ট্রেই তারা নিজেদের নিরাপদ মনে করেন না।